চিকিৎসকদের সঙ্গে বৈঠকের জন্য নবান্নের সভাঘরে 2 ঘন্টার বেশি সময় বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু বৈঠক হলো না। এরপর নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে মমতা জানালেন তিনি পদত্যাগ করতে রাজি আছেন, কিন্তু কেউ কেউ বিচার চান না, চান ক্ষমতার চেয়ার। আর্যিকর কাণ্ডের প্রতিবাদে গত মঙ্গলবার থেকে স্বাস্থ্য ভবনের সামনে ধর্নায় বসেছেন জুনিয়র চিকিৎসকেরা। এরা আগে পরপর 2 দিন তাদের সঙ্গে বৈঠকে বসতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার তৃতীয়বারের জন্য বৈঠক ভেস্তে গেল। প্রথম থেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে 2টি প্রধান শর্ত দিয়েছিলেন চিকিৎসকেরা। তারা চেয়েছিলেন এই বৈঠকের সরাসরি সম্প্রচার হোক, 30 জন প্রতিনিধি নিয়ে নবান্নে বৈঠক করতে চেয়েছিলেন তারা। তবে এই 2 শর্তে আপত্তি জানায় রাজ্য। বৈঠক ভেস্তে যাওয়ার পর বৃহস্পতিবার নবান্ন থেকে মমতা বলেন, 3 দিনে সমাধান করতে পারলাম না, বাংলার মানুষের কাছে ক্ষমা চাইছি। যারা নবান্নের সামনে এসে বৈঠকে এলেন না তাদের আমি ক্ষমা করলাম। আমাকে অনেক অসম্মান করা হয়েছে, আমার সরকারকে অসম্মান করা হয়েছে, অনেক ভুল বোঝাবুঝি কুৎসা হয়েছে, সাধারণ মানুষ রং বোঝেনি, আমি পদত্যাগ করতে রাজি আছি, কিন্তু ওরা বিচার চায় না, চেয়ার চায়। আশা করি মানুষ সেটা বুঝবেন। বৈঠক না হওয়ায় নবান্নের সামনে বসে পড়েছেন জুনিয়র চিকিৎসকেরা। মমতা জানান অনেকেই বৈঠকে আগ্রহী ছিলেন, কিন্তু বাইরে থেকে সমঝোতা না করার নির্দেশ এসেছে। বলেন অনেকে বৈঠক করতে আগ্রহী ছিলেন, কিন্তু বাইরে থেকে নির্দেশ আসছিল, 2-3 জন রাজি হননি। আমি মানুষের কাছে ক্ষমা চাইছি, ডাক্তারদের অনুরোধ করছি কাজে ফিরুন।